হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আন একাডেমি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে ডিসকাস করবো সেখানে হচ্ছে আমরা রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেখে নেবো, রিসেন্ট সামিট দেখে নেবো, রিসেন্ট ইন্ডেক্স দেখে নেবো, রিসেন্ট বুকস অ্যান্ড অথার দেখে নেবো, এবং সঙ্গে সঙ্গে আমরা রিসেন্ট রিপোর্টের যে কারা ইস্যু করছে, রিপোর্টগুলো কারা ইস্যু করছে সেগুলোও কিন্তু দেখবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভিডিওটা দেখে অনেক কিছু জানবে তোমরা, এবং এক্সামের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট আছে। একটা কোয়েশ্চেন কোনো না কোনো সময় ইন্ডেক্স থেকে তোমরা পাও, কোনো না কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট থেকে পাও, কখনো মিলিটারি এক্সারসাইজ থেকে পাও। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, আর ভিডিওটা যে পিডিএফ সেটা পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে, ওখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস যতগুলোই তোমাদের আন একাডেমি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো হয় তার পিডিএফ কিন্তু তোমরা পেতে থাকবে, আর এই ক্লাসের ভিডিওটাও কিন্তু তোমরা পিডিএফটা কিন্তু পেয়ে যাবে ওই টেলিগ্রাম চ্যানেলে। এবার আসি প্লাস সাবস্ক্রিপশন নিয়ে। ক্লাসের কথা একটা বলে দিই তোমাদেরকে, তোমরা যারা এখনও পর্যন্ত ক্লাসের সাবস্ক্রিপশন নাওনি, যারা WBPSC প্রিপারেশন নিতে চাইছো, প্রিপারেশন নিচ্ছ, বিভিন্ন এক্সামগুলো যেগুলো ফিউচারে আসে সেগুলোর জন্য প্রিপারেশন নিতে চাইছো, তোমরা কিন্তু ক্লাস জয়েন করবে। কেন তোমরা জয়েন করবে সে রিজন কিছু বলে দিই তোমাদেরকে। দেখো, 50 জন এডুকেটার তোমাদের ক্লাস নিচ্ছে, 50 জন এডুকেটার। একটা কোচিং সেন্টারে হার্ডলি 7 থেকে 8 জন কোচিং সেন্টারের টিচারকে তোমাদের, তো এখানে 50 জন টিচারের মানে ক্লাস নিচ্ছে, এবং কন্টিনিউয়াসলি ডেলি তোমাদেরকে 50 আওয়ার্সের বেশি লাইভ ক্লাস হচ্ছে। 50 আওয়ার্স থিঙ্ক করো, যার যা যে এডুকেটারকে তোমাদের পছন্দ হচ্ছে সেই এডুকেটারের ক্লাস তোমরা করতে পারছো। নেক্সট হচ্ছে টপিক। এখন কোয়েশ্চেন হচ্ছে একটা একটা টপিক নয়, প্রত্যেকটা টপিকের ওপরে একদম এক্সটেন্সিভলি প্রিপারেশন দেওয়া হচ্ছে, এক্সটেন্সিভলি তোমাদেরকে প্রিপেয়ার করানো হচ্ছে, সেটা হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, ইকোনমি হোক, পলিটি হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক, অর্থাৎ প্রত্যেকটা টপিকের ওপরে যারা এক্সপার্টিজ তৈরি করে নিয়েছে গত 3-4 বছরের মধ্যে, যারা এডুকেটেড ফিল্ডে যথেষ্ট নাম যাদের রয়েছে তারাই কিন্তু ক্লাস নিচ্ছে, তো তোমরা কিন্তু টপিকগুলোও দেখতে পাচ্ছ। নেক্সট দেখো ব্যাচ। ব্যাচ হচ্ছে ব্যাচ কোর্স করানো হচ্ছে, অর্থাৎ তোমাদের জন্য আলাদা করে টিচারদের কম্বিনেশন বানিয়ে তাদেরকে দিয়ে ক্লাস করানো হচ্ছে, এবং প্রত্যেকটা ফিল্ডে যারা এক্সপিরিয়েন্স যাদের হাই রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু ক্লাস করানো হচ্ছে। নেক্সট হচ্ছে আমি তোমাদের জন্য একটা ক্লাস করাচ্ছি রিসেন্টলি PSCতে, যত কোয়েশ্চেন আছে, মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন যেগুলো আসার চান্স আছে সেগুলোর উপরে কিন্তু ক্লাস আসছে, ঠিক। তো এগুলো জয়েন করার জন্য মাত্র কত টাকা দিতে হচ্ছে? একদমই না। তুমি যেটা চিন্তা ভাবনা করছো যে একটা কোচিং সেন্টারে যেতে হলে 70,000-80,000-90,000 টাকা তোমার দিতে হয়, এটা কিছুই দিতে হচ্ছে না, তার 1/10 দিতে হচ্ছে না। দ্যাট মিন্স, অর্থাৎ যদি তোমার কোচিং সেন্টারের ফিস থাকে 70,000, তার 1/10 করলে হচ্ছে কত? 7,000। তাহলে 7,000 টাকা, তার উপরেও, সেটাতেও 7,000-এও কিন্তু তোমরা পাচ্ছ তা নয়, তার উপরেও 10% ডিসকাউন্ট পাবে যদি তুমি এই কোডটা ইউজ করো, তাহলে কত হয়ে যাবে তখন? তাহলে 70,000 থেকে 10% ডিসকাউন্ট করলে এর উপরে আবার 70,000-এর উপর 1/10 দিচ্ছ, মানে 7,000, 7,000-এর উপর 10% ডিসকাউন্ট করো, সামথিং 6,330 টাকা তুমি পাচ্ছ। 6,330 টাকা, এটাও নয়, 6,330 টাকা তুমি যদি কন্টিনিউয়াসলি আন একাডেমি ক্লাস ফলো করছো, আই থিঙ্ক তোমরা ফলো করছো আন একাডেমি, আই থিঙ্ক সবাই ফলো করছে আন একাডেমিকে, তো তোমরা যারা ফলো করছো তোমরা কিন্তু একটা ক্রেডিট বলে একটা অপশন পাবে, সেখানে ক্রেডিটটা তুমি যদি অ্যাপ্লাই করো 5,000 সামথিং তোমার কিন্তু টোটাল, 5,600 হোক 700 হোক সামথিং কত টাকা তোমার কিন্তু ক্লাসে টোটাল টাকা দিতে হবে। এটা যদি তুমি দিয়ে দাও, 1 বছরের জন্য তোমাকে আর কোথাও যেতে হচ্ছে না, বাড়িতে বসে বিভিন্ন টিচারের ক্লাস দেখো, লাইভ ক্লাসে ইন্টারাক্ট করতে পারছো, সেখানে ইন্টারাক্ট করো এবং ক্লাস করো, ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে, যথেষ্ট ম্যাচিওর আছে, তোমরা জানো কোনটা ভালো কোনটা খারাপ, বোঝার ক্ষমতা তৈরি হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে যেতে চাইছো, তাহলে অবভিয়াসলি এই জিনিসগুলো ম্যাচুরিটির সঙ্গে বুঝতে পারছো যে কোন জিনিসটা ভালো রয়েছে কোন জিনিসটা খারাপ রয়েছে। তোমরা যদি নিতে চাও তাহলে এই কোডটা ইউজ করো, তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট। এবার আসি আজকের ক্লাসটা নিয়ে, ঠিক। আজকের ক্লাসটাতে আমি তোমাদেরকে সম্পূর্ণ এক মিনিট একটু এই ক্লাসটাতে আমি তোমাদেরকে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ডেটাগুলো কিন্তু প্রোভাইড করে, ঠিক। তো প্রথমে দেখো আমি সামিটগুলো ডিসকাস করবো, এইগুলোর মধ্যে একটা সামিট তো তুমি এক্সামে পাচ্ছ, ঠিক। প্রথম যে সামিটটা আছে সেই সামিটটার নাম ছিল 35 এশিয়ান সামিট। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে ব্যাংককে, ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাংককে হচ্ছে প্রথম সামিটটা হচ্ছে 35 এশিয়ান সামিট, সেটা হচ্ছে ব্যাংককে। নেক্সট 14th East Asia Summit, এটা কোথায় হচ্ছে? এটাও কিন্তু ব্যাংককে হচ্ছে, ক্লিয়ার? নেক্সট 16th India-ASEAN Summit, সেটাও কোথায় হচ্ছে? সেটাও কিন্তু ব্যাংককে হচ্ছে, অর্থাৎ 3টে সামিট পুরোটাই কিন্তু ব্যাংককে হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে G20 Summit 2018, 2019, 2022, এই 3টে সামিটকে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 2018 যেটা হয়েছিল সেটা হচ্ছে আর্জেন্টিনাতে হয়েছিল, ওকে, আর্জেন্টিনা। নেক্সট নেক্সট হচ্ছে 2019 যেটা হয়েছে সেটা হচ্ছে কোথায় হয়েছে? সেটা হয়েছে কিন্তু কোথায়? সেটা হয়েছে কিন্তু জাপানে, ক্লিয়ার? জাপানে হয়েছে। নেক্সট 2022 যেটা হবে সেটা হচ্ছে কোথায় হবে? ইন্ডিয়াতে। তাহলে ইন্ডিয়ার পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম। নেক্সট নেক্সট হচ্ছে G7 Summit, G7 Summit
যা 2019 হচ্ছে সেটা হচ্ছে ফ্রান্সে হচ্ছে, কারেক্ট? নেক্সট নেক্সট হচ্ছে এডিবি, অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে কনফারেন্সটা সেটা কোথায় হচ্ছে 2019, কোথায় হচ্ছে ফিজিতে, কারেক্ট? নেক্সট নেক্সট হচ্ছে নাম, নামের যে সামিটটা হচ্ছে সেটা কিন্তু কোথায় হচ্ছে আজারবাইজান, যেটাকে আমরা বাকু বলছি জায়গাটার নাম, আজারবাইজান। ওকে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ন্যাটো, ন্যাটো সামিট কোথায় হচ্ছে, ন্যাটো সামিট হচ্ছে বেলজিয়ামে। তুমি যদি দু তিনবার অ্যাটলিস্ট ভিডিওটাকে দেখে নাও, ঘুরিয়ে ফিরিয়ে মুখস্থ হয়ে যাবে। ওকে ন্যাটো সামিট হচ্ছে বেলজিয়াম, ঠিক? ওকে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বিমস্টেক, বিমস্টেক কোথায় হচ্ছে, বিমস্টেক হচ্ছে কিন্তু নেপালে, নেপালে হচ্ছে বিমস্টেক। সার্ক, সার্ক কোথায় হচ্ছে, সার্ক হচ্ছে তোমার ইসলামাবাদে 2016 হওয়ার কথা ছিল, হয়নি, বাট নেক্সট সার্ক কোথায় হবে সেটা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। সার্কের হেডকোয়ার্টারটা জেনে রাখো, হেডকোয়ার্টার হচ্ছে কোথায় রয়েছে, কাঠমান্ডু, ঠিক? ওকে নেক্সট নেক্সট দেখো, ওপেক, ওপেক সামিট কোথায় হচ্ছে, 2019 তো এখনো হয়নি, 2018 ওপেক সামিট হয়েছে, এটা 2018 ডেটা ইম্পর্টেন্ট, এটা হয়েছে কোথায়, ভিয়েনাতে, ঠিক? ভিয়েনাতে হচ্ছে ওপেক সামিট হয়েছে। অ্যাপেক সামিট, এশিয়া প্যাসিফিক ইকোনমিক, এটার যে অ্যাপেক্সের যে সামিটটা হয়েছে সেটা কিন্তু কোথায় হয়েছে, 2019 তুমি যদি দেখো এটা হয়েছে চিলিতে। 2020 যদি তুমি দেখো সেটা কোথায় হবে, হবে মালয়েশিয়াতে। ওকে নেক্সট নেক্সট দেখো, UNFCCC, তোমরা জানো ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্রচুর হয় এই জিনিসটা নিয়ে, COP25 যেটা সেটা কোথায় হলো, সেটা হলো মাদ্রিদ, মাদ্রিদে কোথায়, কোথায়, স্পেনে, কারেক্ট? নেক্সট নেক্সট হচ্ছে গ্লোবাল ইনভেস্টার মিট, এটা খুব ইম্পর্টেন্ট আছে, এটা কোথায় হয়েছে, এটা হয়েছে নিউ দিল্লিতে, সরি নিউ দিল্লি বলছি, হিমাচল প্রদেশে, ঠিক? হিমাচল প্রদেশে হচ্ছে গ্লোবাল ইনভেস্টার সামিটটা কিন্তু হয়েছে। ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশন, IORA, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে এবারে, এটা হয়েছে কোথায়, এটা হয়েছে কিন্তু আবুধাবিতে, আবুধাবিতে কিন্তু এটা হয়েছে। ব্রিক্স সামিট প্রত্যেক বছর এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়েছে, এই বছরও এক্সামের জন্য, এটা কোথায় হয়েছে, এটা কিন্তু ব্রাজিলে হয়েছে। নেক্সট WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা কোথায় হলো, এটা হলো 2020 হবে কোথায়, দাভোসে, দাভোস কোথায় রয়েছে, দাভোস রয়েছে সুইজারল্যান্ডে, ক্লিয়ার? সুইজারল্যান্ডে হচ্ছে দাভোস রয়েছে। নেক্সট নেক্সট হচ্ছে RCEP, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, এটা সামিটটা কোথায় হলো, এটা সামিট হলো ব্যাংককে, ক্লিয়ার? ব্যাংককে হলো এর সামিট। ওকে তাহলে সামিট আমাদের ক্লিয়ার হয়ে গেলো। এই সামিটগুলো তুমি যদি অ্যাটলিস্ট দু তিনবার করে রিভিশন দিয়ে দাও, টেলিগ্রামে PDFটা পেয়ে যাচ্ছ, ওটার উপরে যদি দু তিনবার রিভিশন দিয়ে দাও তাহলে কিন্তু তোমার টপিকটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আসি দেখো, নেক্সট হচ্ছে স্পোর্টস ইভেন্ট, স্পোর্টস ইভেন্ট কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো স্পোর্টস ইভেন্ট তোমাদের দেখতে হবে। তো স্পোর্টস ইভেন্ট রিলেটেড প্রথম যে স্পোর্টস ইভেন্টটা দেখতে পাচ্ছ, আবুধাবি গ্র্যান্ড প্রিক্স, এটা কিন্তু লুইস হ্যামিল্টন জিতেছে। যদি তোমাদের বলে স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার কে হয়েছে, স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার হয়েছে রানি রামপাল, রানি রামপাল হয়েছে স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার। নেক্সট দেখো ডেভিস কাপ, ডেভিস কাপ কে জিতেছে 2019, ডেভিস কাপ জিতেছে রাফায়েল নাদাল, রাফায়েল নাদাল। ওকে নেক্সট নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড জিমনাস্টিক, ওয়ার্ল্ড জিমনাস্টিক কে জিতেছে, ওয়ার্ল্ড জিমনাস্টিক জিতেছে সিমোনা বাইলস, ঠিক? সিমোনে বাইলস। ওকে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটা কিন্তু চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছে, ঠিক আছে? দলীপ ট্রফি, দলীপ ট্রফি কে জিতেছে, দলীপ ট্রফি জিতেছে কিন্তু ইন্ডিয়া রেড, ইন্ডিয়া রেড কিন্তু দলীপ ট্রফি জিতেছে। নেক্সট দেখো ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স, ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে, ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে চার্লস ল্যাক্রিক, খুব ইম্পর্টেন্ট এইবারে ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স যেটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে। US ওপেন মেন সিঙ্গেল টাইটেল, ওমেন সিঙ্গেল টাইটেল দুটো কে জিতেছে দেখে নাও, মেন সিঙ্গেল টাইটেল যেটা জিতেছে তার নাম ছিল রাফায়েল নাদাল, রাফায়েল নাদাল কিন্তু মেন সিঙ্গেল টাইটেল জিতেছে, আর ওমেন সিঙ্গেলস টাইটেল জিতেছে বিয়ানিকা, বিয়াঙ্কা অ্যান্ড্রিস, ঠিক আছে? নামগুলো একটু বিদঘুড়ে আছে, মনে রাখতে হবে এইভাবে, ঠিক আছে? সৌরভ ভার্মা, সৌরভ ভার্মা কোন খেলার সঙ্গে যুক্ত, এটা কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, ব্যাডমিন্টন মনে রাখো ভালো করে, সৌরভ ভার্মা কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। আর মীরাবাই চানু, এটা হচ্ছে ওয়েট লিফটিং এর সঙ্গে যুক্ত, ওয়েট লিফটিং, ক্লিয়ার? নেক্সট নেক্সট আমরা যাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট, যেটা থেকে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। অ্যাপয়েন্টমেন্টে তোমরা যদি দেখো অর্ণব গোস্বামী কোথায় জয়েন করেছে, অর্ণব গোস্বামী কিন্তু ন্যাশনাল ব্রডকাস্টার ফেডারেশন NBF এর প্রেসিডেন্ট হিসেবে জয়েন করেছে। নেক্সট ম্যানুয়েল ম্যারেরো, ম্যানুয়েল ম্যারেরো কোথায় হলো, এটা হচ্ছে মিনিস্টার, প্রাইম মিনিস্টার অফ কিউবা, ঠিক? প্রাইম মিনিস্টার অফ কিউবা। আরএন রভি, আরএন রভি কি হলো, আরএন রভি হলো গভর্নর অফ মেঘালয়, গভর্নর অফ মেঘালয় হিসেবে জয়েন করেছে, যারা নতুন নতুন জয়েন করছে তাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে। নেক্সট নেক্সট হচ্ছে গুলজার আহমেদ, গুলজার আহমেদ খুব ইম্পর্টেন্ট আছে, গুলজার আহমেদ কিসের জন্য ইম্পর্টেন্ট আছে, CGI অফ পাকিস্তান, ঠিক আছে?
গুলজার আহমেদ হচ্ছে সিজিআই অফ পাকিস্তান। বিকাশ স্বরূপ, খুব ইম্পর্টেন্ট, বিকাশ স্বরূপ কিসের জন্য? সেক্রেটারি অফ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এমও কে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। ওকে, নেক্সট বিপিন রাওয়াত, রিসেন্টলি চিফ ডিফেন্স স্টাফ, চিফ অফ ডিফেন্স স্টাফ তোমরা বলতে পারো, সিডিএস হিসেবে জয়েন করেছে, সিডিএস ফর্মার আমাদের আর্মি চিফ ছিলেন। ওকে, শ্রীধরন পিল্লাই কি হয়েছে? শ্রীধরন পিল্লাই হয়েছে কিসের জন্য? গভর্নর অফ মিজোরাম। যেগুলো আমি করাচ্ছি ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, তাই জন্যই কিন্তু আমি তোমাদেরকে করাচ্ছি, মিনিমাম করাচ্ছি, কিন্তু তোমরা যদি বারবার রিভিশন দিয়ে নাও, দু তিনবার রিভিশন দিয়ে দাও, তাহলে কিন্তু ওটা কমে থেকে যাবে। অরবিন্দ যোগনাথ খুব ইম্পর্টেন্ট রয়েছে, প্রাইম মিনিস্টার, পিএম অফ মরিশাস, পিএম অফ মরিশাস হচ্ছে অরবিন্দ যোগনাথ। অঞ্জনী কুমার, অঞ্জনী কুমার কিসের জন্য ইম্পর্টেন্ট? অ্যাম্বাসেডার অফ রিসেন্টলি মালির জন্য নির্বাচিত হয়েছে অ্যাম্বাসেডার হিসাবে। নেক্সট হচ্ছে শারদ অরবিন্দ কিসের জন্য হয়েছে? 47th চিফ জাস্টিস হয়েছে শারদ অরবিন্দ বোবডে, ঠিক আছে, বা এস এ বোবডে নামে আমরা জানি। জোকো উইডোডো কিসের জন্য ইম্পর্টেন্ট হয়েছে? জোকো উইডোডো হয়েছে প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া, ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া, ঠিক, এটা হচ্ছে জোকো উইডোডো। ওকে, আর কে মাথুর খুব ইম্পর্টেন্ট, এটা রিসেন্টলি কিন্তু আর কে মাথুর জয়েন করেছে কিসে হিসাবে? গভর্নর অফ লাদাখ জয়েন করেছে। নেক্সট গিরিশচন্দ্র মুর্মু, এটা তোমরা জানো, গিরিশচন্দ্র মুর্মু রিসেন্টলি পিএসসি ক্লার্কশিপেও দিয়েছিল, লেফটেন্যান্ট গভর্নর অফ কাশ্মীর, জম্মু কাশ্মীর। ওকে, নেক্সট হচ্ছে ক্যারিসে সাইদ হয়েছে প্রেসিডেন্ট অফ টিউনিশিয়া, ওকে, প্রেসিডেন্ট অফ টিউনিশিয়া হিসেবে জয়েন করে। নেক্সট সুনীল আরোরা, খুব ইম্পর্টেন্ট, সুনীল আরোরা এডাব্লিউইবির প্রেসিডেন্ট হিসেবে জয়েন করেছে, এডাব্লিউইবির, ঠিক আছে, এরা হচ্ছে ইলেকশন বডিজ হিসেবে কাজ করে, ওয়ার্ল্ড ইলেকশন বডিজ হিসেবে এরা কিন্তু কাজ করে। পি কে মিশ্র খুব ইম্পর্টেন্ট, পি কে মিশ্র হচ্ছে সেক্রেটারি অফ পিএম, আমরা যদি দেখি সেটা হচ্ছে পি কে মিশ্রকে দেখি, ঠিক। নেক্সট হচ্ছে রাজীব গৌবা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কি, রিসেন্টলি সিবিডিটি চেয়ারম্যান হিসেবে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স যেটা, তার চেয়ারম্যান হিসেবে, ঠিক, ক্লিয়ার। নেক্সট জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, দেখো জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ প্রত্যেক বছরই কিন্তু কোনো সময় এক্সামে তোমরা পাবে, তো জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটা একটু দেখে নাও। আজিন্ত যদি বলে তাহলে ইন্ডিয়া অ্যান্ড কাজাকিস্তান, ক্লিয়ার, ইন্ডিয়া এবং কাজাকিস্তান হচ্ছে আজিন্ত। নেক্সট হচ্ছে ধর্ম গার্ডিয়ান, এটা কিন্তু রিসেন্টলি হয়েছে তোমরা জানো, ইন্ডিয়া এবং জাপানের মধ্যে হয়েছে ধর্ম গার্ডিয়ান, ক্লিয়ার। তারপরে দেখো শক্তি কিন্তু খুব ইম্পর্টেন্ট, শক্তি কিসের জন্য? ইন্ডিয়া এবং ফ্রান্সের জন্য, ফ্রান্স হচ্ছে রিসেন্টলি ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে যে মিলিটারি এক্সারসাইজটা হয়েছে তার নাম। টাইগার ট্রাম্প কিন্তু খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি হয়েছে ইন্ডিয়া এবং ইউএসএর মধ্যে টাইগার ট্রাম্প হয়েছে। ওকে, নেক্সট দেখো সিটমেক্স হচ্ছে ইন্ডিয়া এবং কার মধ্যে? থাইল্যান্ডের মধ্যে কিন্তু সিটম্যাক্স হয়েছে। নেক্সট ইকুইভেরিন খুব ইম্পর্টেন্ট, ইকুইভেরিন ইন্ডিয়া এবং তার মধ্যে মালদ্বীপের মধ্যে, ইন্ডিয়া এবং মালদ্বীপের মধ্যে হচ্ছে ইকুইভেরিন। নেক্সট হচ্ছে যুদ্ধ অভ্যাস তুমি যদি দেখো ইন্ডিয়া এবং ইউএসএর মধ্যে কিন্তু এটা প্রত্যেক বছর হয়। বরুণা খুব ইম্পর্টেন্ট, বরুণা হয়েছে ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে, ঠিক। নেক্সট হচ্ছে মিত্রশক্তি কার মধ্যে হচ্ছে? ইন্ডিয়া এবং থাইল্যান্ড, ওকে, ইন্ডিয়া এবং থাইল্যান্ড হচ্ছে মিত্রশক্তি। মৈত্রী যদি বলে তাহলে কি হয়ে যাবে? মিত্রশক্তি যেটা সেটা হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, অ্যান্ড মৈত্রী যেটা সেটা হচ্ছে ইন্ডিয়া এবং থাইল্যান্ড, এবং থাইল্যান্ড হচ্ছে মৈত্রী, ক্লিয়ার। নেক্সট হ্যান্ড ইন হ্যান্ড যদি হয়ে যায় তাহলে ইন্ডিয়া এবং কি হয়ে যাবে? ইন্ডিয়া এবং চায়না, কারেক্ট। নেক্সট হচ্ছে গরুড়া যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? ইন্ডিয়া এবং ফ্রান্স। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট আছে, আমি তোমাদের বলে দিলাম। সিম্বেক্স যদি বলে তাহলে কি হবে? ইন্ডিয়া এবং সিঙ্গাপুর, ক্লিয়ার। তাহলে মিত্রশক্তি আর মৈত্রীর মধ্যে ডিফারেন্সটা পেয়ে গেলে এবারে তোমাদের মিলিটারি এক্সারসাইজ ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসছি স্কিম নিয়ে, রিসেন্ট স্কিমগুলো খুব ইম্পর্টেন্ট আছে, বেশিরভাগ সময় তোমাদেরকে ইয়ারগুলো জিজ্ঞেস করে যে ওই স্কিমের ইয়ার কোনটা রয়েছে, তো ইয়ারগুলো তোমরা একটু দেখে নেবে, কোন ইয়ার রয়েছে একটু দেখে নাও। প্রথমটা আছে ওয়ান নেশন ওয়ান কাপ, এটার বেসিক্যালি এটা থেকে কোয়েশ্চেন যেটা দেবে তোমাদেরকে সেটা হচ্ছে এটা কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে ফুড সিকিউরিটির জন্য কিন্তু খুব, ঠিক, ফুড সিকিউরিটি।
বেসিক্যালি ফুড সিকিউরিটি ওয়ান নেশন ওয়ান কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে। জল জীবন মিশন এটা হচ্ছে পাইপ ড্রিঙ্কিং, পাইপ ড্রিঙ্কিং এর জন্য কিন্তু জল জীবন মিশন। নেক্সট নেক্সট হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, এটা কিন্তু ইম্পর্টেন্ট কিসের জন্য, 2015 রিলিজ হয়েছে, হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড, এটার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, এটা ইম্পর্টেন্ট কিসের জন্য, এটা 2017 রিলিজ হয়েছে, এটা কিন্তু বেসিক্যালি প্রেগনেন্ট মহিলাদের হেল্প করছে, প্রেগনেন্ট মহিলাদের জন্য স্কিমটা নিয়ে আসা হয়েছে। নেক্সট হচ্ছে উজ্জ্বলা স্কিম, উজ্জ্বলা স্কিম কবে এসছে, উজ্জ্বলা স্কিম এসে কিন্তু 2000, এই জন্য ইম্পর্টেন্ট কেন। নেক্সট দেখো সুকন্যা সমৃদ্ধি স্কিম, সুকন্যা সমৃদ্ধি স্কিম এসে 2015, ইয়ারটা জেনে রাখো, ইয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আইসিডিএস, আইসিডিএস হচ্ছে কত সালে এসে, 1975 সালে কিন্তু আইসিডিএস স্কিমটা কিন্তু এসেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ফসল বীমা যোজনা এসেছে কিন্তু 2016 সালে, ঠিক। সয়েল হেলথ কার্ড, সয়েল হেলথ কার্ড এসে কিন্তু 2015 সালে, ঠিক। নেক্সট নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ, পিএম কিষাণ যেটা, সেটা কিন্তু এসেছে কত সালে, 2019, এটা কিন্তু লেটেস্ট, ওকে। নেক্সট ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এসে 2011 সালে, ঠিক। আজীবিকা, আজীবিকা এসে কত সালে, আজীবিকা এটা হচ্ছে গ্রামীণ, এটা এসে কিন্তু 2011। নেক্সট সংসদ আদর্শ গ্রাম যোজনা, সংসদ আদর্শ গ্রাম সালে 2014 সংসদ, ওকে। নেক্সট হচ্ছে স্মার্ট সিটিজ, স্মার্ট সিটিজ এসে কত সালে, 2015। নেক্সট স্বচ্ছ ভারত মিশন, এটা এসেছে কত সালে, 2014 সালে। এই ছিল টোটাল স্কিম, এই ইয়ারগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো এই ইয়ারে এসে 2019 এসেছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, সঙ্গে সঙ্গে 2016-17 যেগুলো যেগুলো খুব বিখ্যাত হয়েছে, এগুলো যেগুলো স্কিমগুলো অলরেডি নিউজে ছিল বিখ্যাত হয়েছে সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দিই। এরপরে আসছি আমরা ইম্পর্ট্যান্ট ডে, কোন ডেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট আছে সেই ডেগুলো আমি করিয়ে দিচ্ছি। তার মধ্যে ইম্পর্ট্যান্ট আছে 1 ডিসেম্বর, এটা ইম্পর্ট্যান্ট আছে, ওকে। ওয়ার্ল্ড এইডস ডে, দেখো কোনো কোনো ডের থিমগুলো তোমাকে মনে রাখতে হবে, যেগুলো থিম মনে রাখতে হবে সেগুলো আমি বলে দেবো। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে, এটা কিন্তু এসছে কত সালে, কত কোন ডেটে, 10th ডিসেম্বর। নেক্সট বিজয় দিবস, এটা এসছে কবে, 16th ডিসেম্বর, ঠিক। নেক্সট নেক্সট হচ্ছে দেখো দেখতে পাবে তোমরা কোথায়, কনস্টিটিউশন ডে, কনস্টিটিউশন ডে দেখতে পাবে 26th নভেম্বরে, কনস্টিটিউশন ডে দেখতে পাবে। ওজন ডে 16th সেপ্টেম্বর, খুব ইম্পর্টেন্ট, ওজন ডে 16th সেপ্টেম্বর। নেক্সট ইউথ ডে, ইউথ ডে খুব ইম্পর্টেন্ট, ইউথ ডে 12ই আগস্ট, 12th আগস্ট হচ্ছে ইউথ ডে, কিন্তু এখানে তোমাকে থিম মনে রাখতে হবে। কী থিম রয়েছে, থিম রয়েছে ট্রান্সফর্মিং এডুকেশন, বড়ো অনেক থিম রয়েছে বাট আমি তোমাদেরকে জাস্ট একটা লাইন বললাম, ট্রান্সফর্মিং এডুকেশন। নেক্সট নেক্সট দেখো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা এসে কত সালে, 5th জুন, 5th জুন হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এসছে, এবং এটার একটু থিমটা তোমাদেরকে মনে রাখতে হবে, বিট এয়ার পলিউশন, বিট এয়ার পলিউশন, ঠিক, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে এসছে 3rd মেতে, 3rd মেতে এসছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, এটা বেসিক্যালি কি আস, এর থিমটা মনে রাখতে হবে, মিডিয়া ফর ডেমোক্রেসি, মিডিয়া ফর ডেমোক্রেসি, ক্লিয়ার, এটা কিন্তু একটু মনে রাখো। ভোটার্স ডে কবে এসে, 25th জানুয়ারি হচ্ছে ভোটার ডে এসে, ক্লিয়ার। এবারে তোমাদেরকে যেটা জানা দরকার, যে আমরা যে এতগুলো ইন্ডেক্স পড়লাম, এতগুলো কিছু দেখলাম, সেগুলোর এবারে তোমাদেরকে জানতে হবে যে এদের রিপোর্ট কী আছে, মানে কে রিপোর্টটা পাবলিশ করছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। রিপোর্টগুলো লিখে নাও, গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট, এটা হচ্ছে কে পাবলিশ করে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ইজ অফ ডুইং বিজনেস যদি বলা হয় তাহলে কে হবে, ওয়ার্ল্ড ব্যাংক পাবলিশ করছে। নেক্সট ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট পাবলিশ করছে কে, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট পাবলিশ করছে কিন্তু হচ্ছে কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট সলিউশন সলিউশন নেটওয়ার্ক, ওকে। এর পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ওখান থেকে ভালো করে। গ্লোবাল রিস্ক রিপোর্ট, গ্লোবাল রিস্ক রিপোর্ট পাবলিশ করে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। গ্লোবাল পিস ইন্ডেক্স, পিস ইন্ডেক্স রিলিজ করছে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম, ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম, ক্লিয়ার, কিন্তু গ্লোবাল পিস ইন্ডেক্সটা রিলিজ করছে। নেক্সট দেখো করাপশন ইন্ডেক্স, করাপশন ইন্ডেক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, করাপশন ইন্ডেক্সটা এটা রিলিজ করছে কে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিন্তু গ্লোবাল করাপশন ইন্ডেক্স যেটা সেটা কিন্তু রিলিজ করছে। নেক্সট ওয়ার্ল্ড এনার্জি আউটলুক, এটা রিলিজ করছে কে, এটা রিলিজ করছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি,
এটা কিন্তু টোটাল কিন্তু রিলিজ। এবার আমি তোমাদেরকে কিছু ইন্ডেক্স ব্যাপারে বলে দেবো, সেই ইন্ডেক্সগুলো একটু দেখে নিতে হবে তোমাদেরকে, যে ইন্ডেক্সগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে। প্রত্যেকটা ইন্ডেক্স ইম্পর্টেন্ট নেই, যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি সেগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি, সেই ইন্ডেক্সগুলো অ্যাটলিস্ট মনে রেখে দাও তাহলেই হবে। ওকে, কিছু কিছু ইন্ডেক্স আছে সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথম যে ইন্ডেক্সটা তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে এখানে একটু পয়েন্ট আউট করে নাও, ওকে, আমি ব্যাক করে আরেকটা ক্রিয়েট করে নিচ্ছি, সেটা হচ্ছে ইন্ডেক্স, কারেক্ট, ইন্ডেক্স। কোন কোন ইন্ডেক্স মনে রাখতে হবে সেগুলো আমি 8 থেকে 10টা ইন্ডেক্স বলছি যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ, গ্লোবাল জেন্ডার গ্যাপ যেটা, সেটা ইম্পর্টেন্ট আছে। সেটা হচ্ছে কত র্যাঙ্ক আছে, সেটা হচ্ছে 112 র্যাঙ্ক রয়েছে। নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স, গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স, এটা ইম্পর্টেন্ট আছে। এটা কত র্যাঙ্ক করেছে, এটা র্যাঙ্ক করছে গ্লোবাল কম্পিটিভনেস ইন্ডেক্সের র্যাঙ্ক হচ্ছে 68। ঠিক, আমি 7টা থেকে 8টা র্যাঙ্ক বলবো যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেসে ইন্ডিয়ার র্যাঙ্ক, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডিয়ার র্যাঙ্ক কী রয়েছে, ইজ অফ ডুইং বিজনেসে ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে, এই মুহূর্তে চলছে কত, এই মুহূর্তে চলছে 63, কারেক্ট, 63 হচ্ছে ইজ অফ ডুইং বিজনেসের র্যাঙ্ক চলছে। নেক্সট নেক্সট হচ্ছে হাঙ্গার ইন্ডেক্স, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এতে র্যাঙ্ক চলছে। আমি 10টা তোমাকে র্যাঙ্ক বলবো, তার মধ্যেই কিন্তু ভালো করে মুখস্থ করে নাও, যদি কিছু না পড়ে থাকো অ্যাটলিস্ট এই 10টা ভালো করে, 102। ঠিক, নেক্সট 5 নম্বরে, 5 নম্বরে তুমি যদি দেখো ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স, ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স যেটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনোভেশন ইন্ডেক্স এতে র্যাঙ্ক করেছে কত, ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্সে র্যাঙ্ক হচ্ছে, তুমি যদি দেখো কর্ণাটক হচ্ছে টপ র্যাঙ্ক করেছে, কর্ণাটক, কর্ণাটকা হচ্ছে টপ র্যাঙ্ক করেছে। ইন্ডিয়ান বলেছি, গ্লোবাল বলে র্যাঙ্কটা বলতাম, বাট ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স যেহেতু বললাম তাই জন্য আমি বলে দিলাম যে কর্ণাটক হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক করে। নেক্সট 6 নম্বরে দেখো, 6 নম্বরে খুব ইম্পর্টেন্ট গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, এটাতে তুমি যদি দেখো ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 52। ঠিক, গ্লোবাল ইনোভেশনে 52। নেক্সট নেক্সট হচ্ছে 7 নম্বরে তুমি যদি দেখো পিস ইন্ডেক্স, গ্লোবাল পিস ইন্ডেক্স, পিস ইন্ডেক্সে তোমরা যদি দেখো এতে র্যাঙ্ক হচ্ছে, পিস ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে কত, পিস ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 100। ঠিক, ক্লিয়ার? তাহলে আর দুটো বাকি আছে, দুটো তোমাদেরকে লিখে দিচ্ছি। একটা হচ্ছে কি, প্রেস ইন্ডেক্স, প্রেস ফ্রিডম ইন্ডেক্স, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক, ঠিক আছে, 140, কারেক্ট। আর যদি তোমাদেরকে বলে পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক কত, পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে, পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 67, কারেক্ট। 9টা হলো, আর একটা তোমাদের বাকি রয়েছে, আর একটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 10 নম্বরে, যে এই 10টার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু আসবে, যা আসার যদি এই 10টার মধ্যেই আসবে। আরেকটা যেটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, এতে র্যাঙ্ক হচ্ছে কত, এতে র্যাঙ্ক হচ্ছে 5th র্যাঙ্ক করছে। এই টোটাল 10টা ইন্ডেক্স কিন্তু, ঠিক আছে, এই 10টা ইন্ডেক্সের মধ্যে কিন্তু তোমাদের ইন্ডেক্স যদি আসে তো 10টা ইন্ডেক্সের মধ্যে আসার কথা। ওকে, সো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, আর শেয়ার করতে ভুলবে না বন্ধু, যাতে সবাই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে যে ডেটাগুলো আসছে বা যা কিছু নতুন জিনিস আছে সেগুলো যাতে শিখে নিতে পারে, তোমরা যে যে প্ল্যাটফর্মে কানেক্টেড থাকো সেখানে কিন্তু শেয়ার করে দাও। আশা করছি তোমাদের নেক্সট ভিডিওতেও কিন্তু এইভাবে তোমাদের জন্য, তো তোমরা কিন্তু সবাই কানেক্টেড থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক করতে। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে তোমার সাথে।